রাষ্ট্রভাষা হিসেবে বাংলা প্রতিষ্ঠার 70 বছর পেরিয়েছে। 51 বছর আগে বাঙালি পেয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ভাষা ও ভূমির স্বাধিকার প্রতিষ্ঠার এত বছর পর রাষ্ট্রভাষা আন্দোলন কি এখনও প্রাসঙ্গিক? ভাষাবিদরা বলছেন, রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি পেলেও এখনও রাষ্ট্রের ভাষা হয়ে উঠতে পারেনি বাংলা। বিভিন্ন ক্ষেত্রে এখনও চরম অবহেলার শিকার হচ্ছে রক্ত দিয়ে অর্জন করা মায়ের ভাষা বাংলা। লায়লা নশিনের রিপোর্ট। ভাষার মাসে অমর একুশে বইমেলাকে ঘিরে যেন বাংলা ও বাঙালির সাহিত্যপ্রেমীরা এক প্রাণে মিশে যায় বাংলা একাডেমি প্রাঙ্গণে। বাঙালির প্রাণের মেলা ঘিরে মাস জুড়ে চলে বইপ্রেমী লেখক প্রকাশকদের পদচারণা। করোনায় 2 বছর বিরতির পর এবার সশরীরে অমর একুশে বইমেলার উদ্বোধনীতে যোগ দেন প্রধানমন্ত্রী, সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। অনুষ্ঠানে 7টি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পুরস্কার ও সম্মাননা তুলে দেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত গুণীদের হাতে। 47-এর দেশভাগের পর থেকে সাংস্কৃতিকভাবে নানা অবহেলার শিকার হয়ে আসছিল বাঙালিরা। শুরুতেই বড় আঘাত হয়ে আসে রাষ্ট্রভাষা হিসেবে জোর করে উর্দুকে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র। কিন্তু রাজনীতি সচেতন তরুণরা সে সিদ্ধান্ত কখনোই মেনে নেয়নি। রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি পেতে প্রাণ দিতেও দ্বিধা বোধ করেনি তারা। অবশেষে অনেক তরুণ রক্তের বিনিময়ে বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা। ভাষা আন্দোলনের দীর্ঘ 19 বছর পর 1971-এ আসে বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার এত বছর পর সেই ভাষা আন্দোলনের প্রাসঙ্গিকতা কি ফুরিয়ে গেছে, নাকি এখনও দুঃখিনী বর্ণমালা হয়েই লড়াই চালিয়ে যাচ্ছে বাংলা? রাষ্ট্রভাষা বাংলা কতখানি রাষ্ট্রের ভাষা হয়ে উঠেছে? শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে আমাদের সমাজ জীবন, আমাদের রাষ্ট্রীয় ক্ষেত্র, আমাদের বিচার বিভাগ, আইন বিভাগ, সর্বত্র যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন যে ভাষার যে মর্যাদা, মাতৃভাষার যে মর্যাদা, রাষ্ট্রভাষা হিসেবে তার যে মর্যাদা, সেটা কিন্তু প্রতিনিয়ত ক্ষুণ্ণ হতে চলেছে। রাষ্ট্রভাষার স্বীকৃতি সে পেয়েছে, কিন্তু রাষ্ট্রভাষা হিসেবে তার যে প্রয়োগ, বাস্তবে প্রয়োগ, সেটিকে নিশ্চিত করার জন্য আরেকটি রাষ্ট্রভাষা আন্দোলন করার খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে আর কি। স্বাধীনতার পর সর্বস্তরে বাংলার প্রচলনের জন্য সংবিধানেই সূচিত হয় নতুন ধারা, কিন্তু তা অনেকটাই রয়ে গেছে কাগজে কলমে। প্রবল অবহেলায় এখনও বাংলা ভাষা যেন গুমরে গুমরে কেঁদে ফিরছে। রক্ত দিয়ে অর্জন করা মাতৃভাষা বাংলাকে সর্বস্তরে প্রয়োগের তাগিদ দেন ভাষাবিদরা। আমাদের মধ্যে এখনও সাম্প্রদায়িক চেতনা কখনো কখনো মাথাচাড়া দিয়ে ওঠে। আমাদের মধ্যে গণতন্ত্রের জন্য সংগ্রামটি অব্যাহত আছে। একেবারে যাকে যথার্থ গণতন্ত্র বলি সেটি এখনও বাংলাদেশে আমরা পাবো বলে মনে করি না। তৃতীয়ত, শোষক ও বণ্টন ভিত্তিক সমাজ ব্যবস্থার কথাও আমরা কিন্তু এখন আমাদের কাছে অনেকটা স্বপ্নের। এই তিনটি জায়গায় যদি আমরা বিবেচনা করি, তাহলে আমি মনে করি যে 1952 সালের রাষ্ট্রভাষা আন্দোলন এখন আমাদের কাছে প্রাসঙ্গিক। অসাম্প্রদায়িক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধের সুষম বণ্টন প্রতিষ্ঠিত করতে না পারলে ভাষা আন্দোলনের প্রাসঙ্গিকতা আজীবন থেকে যাবে বলেও মত বিশিষ্টজনদের। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।